16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে একটি ছেলে ব্যাট করতে নেমেছিলেন, নাম ছিল তার শচীন তেন্ডুলকর। পাকিস্তানি বোলাররা খুবই স্পিডে বল করত, 150 কিলোমিটার ঘন্টায় স্পিডে বল করত। এরকম বলের সম্মুখীন করছিল মাত্র 16 বছর বয়সে একটি ছেলে যার নাম ছিল শচীন তেন্ডুলকর। অপোজিট সাইডে খেলছিলেন নবজিৎ সিং সিদ্ধু। পঞ্চম দিনের ম্যাচ চলছিল, তার আগে 4টি উইকেট চলে গিয়েছিল, মাত্র 22 রানে 4 উইকেট চলে গিয়েছিল। ভাঙা পিচ, পঞ্চম দিনের খেলা, এমতো অবস্থায় মাত্র 16 বছরের ছেলেটিকে ব্যাট করতে নামতে হয়েছিল। এবং তেন্ডুলকর প্রথম দুটো টেস্ট ম্যাচে 10 করেছিল এবং থার্ড টেস্টে ড্রপ করেছিল। এটি ছিল তার চতুর্থ টেস্ট ম্যাচ। তেন্ডুলকরের এগেনস্টে বল করছিল ইমরান খান। পাকিস্তানের সব ভয়ঙ্কর বোলাররা, যারা লম্বাতে ছিল 5-6 ফুট এবং যাদের হাত লম্বা ছিল 2-3 ফুট, এরকম ভয়ঙ্কর বোলারদের সম্মুখীন করছিল মাত্র একটি 16 বছর বয়সী ছেলে যার নাম ছিল শচীন তেন্ডুলকর। এত স্পিডে বল হয় যে মনে হয় স্ক্রিনের উপর দিয়ে বল আসে এমন মনে হয়। এমতো অবস্থায় এই বলগুলোর ফেস করবে 16 বছর বয়সে একটি ছেলে। নন স্ট্রাইকে দাঁড়িয়ে নবজিৎ সিং সিদ্ধু স্যার ভাবছিল এই ছেলেটা মরে যাবে, আজ মরে যাবে এই ছেলেটা, মাত্র 16 বছর বয়স, তারপর আবার ইমরান খানের বল ফেস করবে, এমতো অবস্থায় এই ছেলেটাকে আজ খেয়ে ফেলবে। একে তো পাকিস্তানের ম্যাচ, তারপরে আবার পাকিস্তানের বলাররা সব ভয়ঙ্কর, তারপরে পাকিস্তানের বলাররা বল করার সময় নাকি অনেক রকমের গালাগালিও করে। এইরকম সিচুয়েশনে এই ছেলেটাকে আজ খেয়ে ফেলবে পাকিস্তান বলার, এমনটাই ভাবছিলেন নবজিৎ সিং সিদ্ধু নন স্ট্রাইকে দাঁড়িয়ে। ইতিমধ্যেই 4 জন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। পঞ্চম দিনের ম্যাচ, একে তো ভাঙা পিচ, তারপর আবার ইমরান খানের বল, এমনই অবস্থায় শচীন তেন্ডুলকরকে ব্যাট করতে নামতে হয়েছিল। সমস্ত কিছুর পর সিদ্ধু স্যার শচীন তেন্ডুলকরের কাছে আলাদা করে বেস্ট অফ ইউ বলে তাকে ব্যাট করতে পাঠালেন। ইমরান খানের প্রথম বলটি জুম করে বেরিয়ে গেলেন, শচীন তেন্ডুলকর বলটিকে দেখতেই পেলেন না, এতই স্পিডে বলটি হয়েছিল। নবজাত সিদ্ধু স্যার শচীন তেন্ডুলকর কাছে গিয়ে বললেন ওকে। তখন শচীন তেন্ডুলকরের গলার স্বর খুব নরম হয়ে গিয়েছিল এবং ধীর স্তরে বলেছিল হ্যাঁ ঠিক হ্যাঁ। ওনার কণ্ঠস্বর শুনেই সিদ্ধু স্যার ভেবেছিলেন এই ছেলেটি আজ সত্যিই মরবে। একে তো অল্প বয়স, তারপর ইমরান খানের মতো ভয়ঙ্কর বলারের সম্মুখীন করা এই ছেলেটির পক্ষে কোনো মতেই সম্ভব না। দ্বিতীয় বল বাউন্সার, তেন্ডুলকর পুল করতে চেয়েছিল, ফটাক করে সে বলটি নাকলো, নাকে লাগামতেই নাক ফেটে গেল, রক্ত বেরোতে লাগলো, রক্ত পড়তে শুরু করলো পুরো শার্ট বইয়ে, মাটিতে রক্ত পড়ে গেল, সঙ্গে সঙ্গে ছেলেটি মাটিতে পড়ে গেল। সিদ্ধু স্যার নন স্ট্রাইক থেকে ভাবতে শুরু করলো এবার সত্যিই ছেলেটি মরে গেল। লোকজন দৌড়তে দৌড়তে আসতে লাগলো, সিদ্ধু স্যার আওয়াজ করে স্টিচারকে আসতে বললো। যতক্ষণে স্ট্রেচার আসতে সময় লাগছিল ততক্ষণে মাঠে ফিজিওথেরাপিস্ট পৌঁছে গিয়েছিল। তখনকার দিনে ফিজিওথেরাপিস্টের কাছে মাত্রই দুটো জিনিস ছিল, একটা হচ্ছে আইস বক্স আর একটি হচ্ছে সেরাডন। ফিজিওথেরাপিস্ট আসার পর তেন্ডুলকরের নাকে আইস দিয়ে দেওয়া হলো এবং মুখে সেরাডন পুরিয়ে দেওয়ার পরই খালাস। এর থেকে তখনকার দিনে বেশি টেকনোলজি ছিল না, বর্তমান সময়ে যে সমস্ত টেকনোলজিগুলো এসে গেছে তখনকার সময় এত বেশি টেকনোলজি ছিল না, যার কারণে শুধুমাত্র আইস এবং সেরাডনের মাধ্যমেই তেন্ডুলকরকে সেই মুহূর্তে ট্রিটমেন্ট করানো হলো। ফাইনালি তেন্ডুলকরকে স্ট্রেচারে শুয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। এরই মধ্যে সিদ্ধু স্যারের কানে একটি আওয়াজ ভেসে এলো, স্যার মে খেলেগা। সিদ্ধু স্যার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, পুনরায় জিজ্ঞেস করলো পাক্কা? শচীন তেন্ডুলকর বলেছিল হ্যাঁ স্যার মে পাক্কা খেলেগা। ইমরান খানের পরের বল, নাকে পটি পড়া অবস্থায় শচীন তেন্ডুলকর ইমরান খানকে ফেস করছিল। ইমরান খান বল করতে শুরু করলো, শচীন তেন্ডুলকর 2-3 পা এগিয়ে লম্বা স্টেটে মারলো, সঙ্গে সঙ্গে 4। এটা হচ্ছে সেলফ ডিফেন্ডেন্স, নিজের ওপর কাজ করা। এরই পাশাপাশি মানুষ তার নিজের কাজ খুব সততার সঙ্গেই করছেন। আর মানুষের নিজের কাজ হলো আপনার কোনো কাজে বাধা দেওয়া। আপনি যখনই কোনো একটা কাজ করতে যাবেন তখনই দেখবেন আপনার কোনো কাজে বাধা দেওয়া মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য। তার কারণ হচ্ছে আপনার আজকের কাজে তারা যদি বাধা না দেয় তাহলে আগামীতে আপনি হয়তো সাকসেস হয়ে যাবেন, এবং আপনি সাকসেস হয়ে গেলে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, যেটা দেখে তাদের জ্বলবে। এমনই একদিন হয়তো আপনি গাড়িতে করে রাস্তায় বেরিয়েছেন এবং আপনার সেই জ্বলনশীল লোকেরা স্কুটিতে করে বেরিয়েছে, তার মধ্যে রেড লাইনে জাম্পে পড়ে গেছেন, জাম্পে পড়া অবস্থায় স্কুটি থেকে আপনার গাড়িটিকে দেখে সে জ্বলবে এবং তার জ্বলাটাই স্বাভাবিক, কেননা তারা চেষ্টা করবে না আপনাকে দাঁড় করানোর চেষ্টায় তারা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখবে।
একটি ছোট্ট উদাহরণের মারফতে বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিই। একটি গ্রামে 100টি বাড়ি ছিল, যার মধ্যে 100টি বাড়ি অন্ধকার ছিল। যেহেতু 100টার মধ্যে 100টাই বাড়ি অন্ধকার ছিল, সেহেতু একে অপরের প্রতি কোনো কমপ্লেন ছিল না। তারা সকলেই অন্ধকারে থাকতো এবং থাকতে থাকতে তাদের সেটা অভ্যাস হয়ে গেছিল। না ছিল তাদের ঈশ্বরের প্রতি কমপ্লেন, না ছিল গভর্নমেন্টের প্রতি কোনো অভিযোগ। এরই মধ্যে ওই 100টি বাড়ির একজন বাড়ি একটি লণ্ঠন খুঁজে নিয়ে এসে নিজের বাড়িকে আলোকিত করলো। ওই একজনের আলোকিত বাড়িকে দেখে বাকি 99 জনের মনে হিংসে হলো। তারা চাইলে চেষ্টা করে ওর মতনই লণ্ঠন খুঁজে নিয়ে এসে নিজেদের বাড়িকে আলোকিত করতে পারতো, কিন্তু সেটা ছিল খুবই কঠিন এবং খুঁজতে গেলে অনেক সময় ব্যয় হতো। তার ফলে তারা দুটো পথ খুঁজে বের করলো। একটা হয়তো সবাই মিলে খুঁজে লণ্ঠনটিকে খুঁজে বের করবে, আর একটি ছিল খুব সহজ কাজ, সেটা হচ্ছে লণ্ঠনটিকে না খুঁজে ওই একজনের লণ্ঠনটিকে নিভে দেওয়া। তো ওই 99 জন মিলে কষ্ট করে লণ্ঠন খুঁজতে না বেরে ওই একজনের লণ্ঠনটিকে নিভে দিয়েছিল। কেননা তাদের মনে হিংসা জন্মেছিল, তাদের বাড়ি অন্ধকার, তার বাড়ি আলো কেন? এটাই আমাদের সঙ্গে প্রায়ই হয়ে থাকে। তখনই আপনাকে দেখে মানুষ হিংসে করবে যখন আপনি একটা কিছু করে ফেলবেন কিন্তু তারা কিছু করতে পারবে না, যার ফলে আপনাকে হিংসে করবে এবং তারাও চাইবে আপনি যেন তাদের ক্যাটাগরিতে চলে আসেন। কেননা তারা তো নিজেদেরকে আপনার ক্যাটাগরিতে নিয়ে যেতে পারবে না, তাই হিংসে করে আপনাকে প্রতি মুহূর্তে দাঁড় করানোর চেষ্টা করা হবে। এটাই আমাদের সঙ্গে হয়ে থাকে। গতকালকের পোস্টও আমার সঙ্গে এমনটাই হয়েছিল। পোস্টের বিষয়ে সম্পূর্ণটা না জেনে মানুষ আমার সম্পর্কে নেগেটিভ কমেন্ট করেছিল। আমি গতকালকে যে পোস্টটি করেছিলাম ভিডিও মারফতে সেটি নিশ্চয়ই আপনারা দেখেছিলেন। সেই ভিডিওতে আমি একটা পজিটিভ বার্তা দিয়েছিলাম, কিন্তু অনেকজনই সেটাকে পজিটিভ নিতে পারেনি। কেননা উপরের ছবিটিকে দেখেই তারা উপর থেকেই কমেন্ট করেছিলেন। ভিডিওটিকে দেখে যদি কমেন্ট করতেন তারা তাহলে বুঝতো যে ভিডিওটির মধ্যে কী বার্তা লুকিয়ে আছে। আপনি সমাজে যখনই কোনো একটা ভালো কাজ করতে যাবেন তখনই দেখবেন আপনারা সেই ভালো কাজটা করার জন্য আপনাকে বাধা দেওয়া হবে, এবং সমাজে এই জাতীয় লোকগুলোই আপনাকে বাধা দেয় যারা নিজেরা কোনো ভালো কাজ করতে চায় না বা পারে না, এবং আপনাকেও কোনো ভালো কাজ করতে দেবে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। বাই।